শুরুতে এই সংবাদ শিরোনাম। ইরানের নৌবাহিনীতে যুক্ত হল আরও 188টি ড্রোন এবং হেলিকপ্টার। ভারতের মহাকাশ ব্যবস্থায় একাধিকবার হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে চীন। মার্কিন সেনারা ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় থাকবে, হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলের হয়ে যুদ্ধ করছে সৌদি আমিরাত, সরাসরি নামছে না তেল আবিব। এবং সবশেষ থাকছে, ইরানের কাছে আত্মসমর্পণ করবে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট, বলল হাসান রুহানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। 188টি সামরিক ড্রোন ও হেলিকপ্টার পেয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র নৌবিভাগ। ইরানের বিমান শিল্প সংস্থার বিশেষজ্ঞরা এসব ড্রোন ও হেলিকপ্টার তৈরি করেছে। আজ বুধবার নৌ ইউনিটের কাছে সমরাস্ত্র হস্তান্তর অনুষ্ঠানে IRGC-র প্রধান মেজর জেনারেল হুসেন সালামি নিজে উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে IRGC-র নৌ ইউনিটের প্রধান আলিজিরা তাঙ্গি সিরি বলেছেন, নতুন ড্রোনগুলো স্থিতিশীল ও চলমান লক্ষ্যবস্তুতে নিখুঁত ছবি ও ভিডিও সরবরাহ করতে সক্ষম। এ কারণে এখন থেকে নৌবাহিনীর যে কোনো অভিযান পরিচালনায় ড্রোনের সহযোগিতা নেওয়া হবে। তিনি বলেন, আমাদের বাহিনীতে আজ যেসব ড্রোন যুক্ত হয়েছে তার মধ্যে 3 ধরনের ড্রোন রয়েছে। এসব ড্রোন নৌযানের উপর থেকে উড়ে গিয়ে তাদের অভিযান পরিচালনা করতে পারে। সব ড্রোনের নকশা থেকে নির্মাণ পর্যন্ত সব কিছু ইরানি বিজ্ঞানীরা সম্পন্ন করেছে বলে তিনি জানান। এই প্রথম যে 3টি ড্রোন জনসমক্ষে আনা হয়েছে সেগুলো হল সেপেহর, শাহবাগ 2 এবং হুদহুদ 4। এছাড়া মুহাজের 6 মডেলের ড্রোন পেয়েছে IRGC-র নৌ ইউনিট। মুহাজের 6 ড্রোনটি 4টি ক্ষেপণাস্ত্র বহন করে 200 কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারে। যে কোনো ধরনের আবহাওয়ায় এটি অভিযান চালাতে সক্ষম। লাদাখ সীমান্তে গলোয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এদিকে সীমান্ত উত্তেজনার পাশাপাশি মহাকাশে ভারতের উপগ্রহ যোগাযোগ ব্যবস্থাও একাধিকবার সাইবার আক্রমণ চালিয়েছে চীন। সাইবার অ্যাটাকের খবরের সত্যতা স্বীকার করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দাবি করেছে, চীনের কোনো অপচেষ্টা সফল হয়নি। মার্কিন এক সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে, 2007 থেকে 2018 সাল পর্যন্ত ভারতের উপগ্রহ যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দিতে একাধিকবার আক্রমণ চালিয়েছে চীন। কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে এই ধরনের হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের চায়না এয়ার স্পেস স্টাডিজ ইউনিটের CSI এর রিপোর্টে এমন চাঞ্চল্যকর তথ্য দাবি করা হয়েছে। লাদাখের সেনা সংঘাতে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। তারই মধ্যে মহাকাশে চীনের সাইবার হামলায় নতুন এই রিপোর্ট দুদেশের সম্পর্কে নতুন তিক্ততা তৈরি করবে বলে মনে করা হচ্ছে। 2012 থেকে 2018 সাল পর্যন্ত সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরে 142 পাতার একটি রিপোর্ট প্রকাশ করেছে CIA। ওই প্রতিবেদনে বলা হয়, মহাকাশে উপগ্রহ প্রতিরোধী প্রযুক্তি রয়েছে চীনের। তার মাধ্যমে প্রতিদ্বন্দ্বী দেশের মহাকাশ প্রযুক্তি এবং নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীকে অনুসরণ করে চলা উপগ্রহের উপর হামলা চালায় তারা। এর আগে 2019 সালে আন্তর্জাতিক নীতি সংক্রান্ত থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা কার্নিগো এয়ারডেফ্ট ফর ইন্টারন্যাশনাল পিসের প্রকাশিত একটি রিপোর্টে একই দাবি করা হয়। লাদাখে গালোয়ান উপত্যকায় গত 15 জুন চীন ও ভারতের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই ঘটনায় ভারতের কয়েকজন সেনা নিহত হয়। এরপরে লাদাখ সীমান্তে ভারতীয় চীনাদের সঙ্গে একাধিক সংঘর্ষ হয়েছে। সীমান্তে সংঘাত মেটাতে এখন পর্যন্ত একাধিকবার কমান্ডার পর্যায়ের বৈঠক এবং কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে চীন এবং ভারত। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC-র সেকেন্ড ইন কমান্ড রিয়ার অ্যাডমিরাল আলি ফাদাবি বলেছেন, আমেরিকা একবার ইরান বিরোধী জোট গঠন করতে ব্যর্থ হয়েছে, যদি তারা একই চেষ্টা চালায় তাহলে আবারও ব্যর্থ হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ওয়াশিংটন নতুন করে কোনো বোকামিপূর্ণ তৎপরতা চালালে তেহরান তার কঠোর জবাব দেবে, যা তারা চিন্তাও করতে পারেনি। গতকাল বুধবার লেবাননের আল মায়াদি টেলিভিশনের নেটওয়ার্কে দেওয়া সাক্ষাৎকারে আলি ফাদাবি এসব কথা বলেন। তিনি বলেন, ইরানের ইসলামী বিপ্লবীর বিরুদ্ধে আমেরিকার জোট গঠনের প্রচেষ্টা অনেক পুরনো বিষয়, এ প্রচেষ্টা ব্যর্থ হবে। তিনি সতর্ক করে বলেন, আমেরিকা যদি পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বজায় রাখতে চায় তাহলে তাদের মনে রাখতে হবে মার্কিন সেনারা ইরানি সেনাদের ক্ষেপণাস্ত্রের আওতায় থাকবে। অস্ত্র নিষেধাজ্ঞা প্রসঙ্গে ইরানের এ সিনিয়র সেনা কর্মকর্তা বলেন, ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার পুনর্বহাল করতে সক্ষম হবে না আমেরিকা।
ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন বলছে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইহুদিবাদী ইসরায়েলের হয়ে আঞ্চলিক যুদ্ধ পরিচালনা করছে। এই দুই দেশ যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের হয়ে যুদ্ধ করবে, ততক্ষণ পর্যন্ত ইসরায়েল সামরিকভাবে সরাসরি মধ্যপ্রাচ্যে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধে নামবে না। হুতি আন্দোলনের মুখপাত্র আব্দুস সালাম গতকাল লন্ডন থেকে সম্প্রচারিত আরবি ভাষার টেলিভিশন চ্যানেল নাবাকে দিয়ে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের হয়ে যুদ্ধ করবে এবং কোটি কোটি ডলার খরচ করবে, ততক্ষণ পর্যন্ত ইসরায়েল আঞ্চলিক কোনো যুদ্ধে জড়াবে না। আব্দুস সালাম আরও বলেন, যখন আমেরিকা, সৌদি ও আমিরাত বুঝতে পেরেছে যে ইয়েমেনে স্বাধীন হতে চাইছে, তখন তারা সম্মিলিতভাবে ইয়েমেনের বিরুদ্ধে চরম ধ্বংসাত্মক যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, ইয়েমেনের হুতিরা যদি 2014 সালের 21 সেপ্টেম্বর বিপ্লব না ঘটাত এবং সৌদি সমর্থিত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুরের হাতিকে সরিয়ে না দিত, তাহলে আমেরিকা আজকে ইহুদি ইসরায়েলের সঙ্গে ইয়েমেনের সম্পর্ক স্বাভাবিক করতে বাধ্য করত। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন নির্ধারণ করা হয়েছে আগামী নভেম্বরে। তবে এবারও কি ট্রাম্প থাকবে নাকি তার স্থানে অন্য কেউ আসবে, এ নিয়ে এখন চলছে জল্পনা কল্পনা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে খোঁচা মারলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ইরানের দাবি কাছে নীতি স্বীকার করতে বাধ্য হবে। মঙ্গলবার 22 সেপ্টেম্বর রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে এক ভিডিও ভাষণে এমন মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। বলেন, মার্কিন নির্বাচন ও আভ্যন্তরীণ রাজনীতিতে ব্যবহার করার মতো কোনো বিষয় আমরা নই। দেশটির নির্বাচনের মাধ্যমে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তারা ইরানের জনগণের দাবির সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে বের করে নেন। তিনি তার ভাষায় নতুন একটি চুক্তি করার জন্য ইরানের প্রতি আহ্বান জানালেও তেহরান তা প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে আগামী 3 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী জো বাইডেন নির্বাচিত হলে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন। 2015 সালে যখন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শাসনামলে এই সমঝোতা স্বাক্ষরিত হয়, তখন জো বাইডেন ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। আজকের মতো এ পর্যন্তই ছিল। আমাদের এই ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এরকম ভিডিও যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।